আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদেরকে আমাদের এক প্রবাসী ভাই প্রশ্ন করেছেন, আমার পাসপোর্ট হারিয়ে গেছে, এখন আমি আমার কফিলের মাধ্যমে হুরুপে দেশে যেতে চাচ্ছি, এভাবে দেশে যাওয়ার উপায় কী, আর এভাবে দেশে কি মানে যাওয়ার পরে আবার আসা যাবে কি না, বা কয় মাস পরে আসা যাবে, প্লিজ বিস্তারিত জানাবেন। প্রিয় ভাই, আপনার প্রথমত পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে আপনার দেশে যেতে হলে প্রথমত আপনাকে অবশ্যই খুরুজ নেহায়া লাগাতে হবে, সেটা কফিলের মাধ্যমে লাগান। যদি আপনার একামতে হুরুপ থাকে, যেহেতু আপনি হুরুপটা উল্লেখ করছেন, যদি আপনার একামতে হুরুপ থাকে তাহলে আপনি কফিলের মাধ্যমে, যদি কফিল লাগিয়ে দেয় কোনো মাধ্যম থাকে কফিলের, তাহলে সে লাগাতে পারবেন, নতুবা অন্য কোনো মাধ্যমে নর্মালি মুক্ত খাদামাতের মাধ্যমে আপনি খুরুজ নেহা লাগাতে পারেন। তবে পাসপোর্ট যেহেতু হারাই গেছে, সেটার বিকল্প হলো আপনি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনি ট্রাভেল পারমিট নেবেন। এবং আপনি আরেকটা কথা হলো যে আপনি যদি হুরুপ থাকে আর এই হুরুপ থাকা অবস্থায় দেশে যান, তাহলে কয় মাস না আপনি কখনোই সৌদি আরবে ফিরত আসতে পারবেন না। সৌদি আরবে আপনি তখনই আসতে পারবেন যখন আপনার হুরুপ কেটে কোথাও কোনো কফিলের মাধ্যমে বৈধভাবে কফালা হয়ে দেশে যান, অর্থাৎ আপনি হুরুপটা কাটতে হবে কোথায় কফালা হওয়ার পরে, যেই কফিলের মাধ্যমে আসেন সেখানে কাটতে পারবেন না, কোথায় কফালা হওয়ার পরে আপনার হুরুপটা কাটবে, আর তারপরে যদি আপনি দেশে যান তাহলে আবার ফিরত আসতে পারবেন, চাই খুরুজ নেহা যান চাই আপনি ছুটিতে যান, সমস্যা নেই। তবে আপনি সেম কফিলের আন্ডারে যদি হুরুপ থাকা অবস্থায় থাকেন আর যদি দেশে যান যে কোনো মাধ্যমে হোক না কেন, আর কখনোই আপনি সৌদি আরবে ফিরত আসতে পারবেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা সুন্দর মতো পেয়ে গেছেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।